हेलो एवरीवन, वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो आज हमरा जेखने आछि सेटा होच्छे जयपुर। तो जयपुर थेके हमरा आज के विष्णुपुर जावार आगे जयपुर जंगलटा पुरो देखे नेब। तो एखन हमरा जंगले ढुके पड़ेछि। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এইটা পুরো রাস্তা বিষ্ণুপুর চলে গেছে। তো জয়পুর পুলিশ স্টেশন থেকে বিষ্ণুপুর 14 কিমি পুরোটাই জঙ্গল, প্রায় 10 কিমি তো পুরোটাই জঙ্গল। তো আমরা আজকে জয়পুর জঙ্গলটা পুরোটা ঘুরে নেব। তারপর জয়পুরে এসে আবার ঘুরে এসে একটা রিসর্ট আছে বর্ণলতা রিসর্ট, সেটা দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে যত সমস্ত গাছ আছে সব শাল গাছ। তো জয়পুর ফরেস্টে যতগুলি গাছ আছে ওই জঙ্গলের সমস্ত গাছই শাল গাছ, ম্যাক্সিমাম গাছ কিছু পোর্শন বাদ দিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, রাস্তা এত সুন্দর, বাইক চালাতে এতই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তো চলো দেখে নেই ভিতরটাতে আর কী কী আছে। তো এখন আমরা মাঝামাঝি পৌঁছে গেছি, তাই ভাবছি একটু থামবো, থেমে দেখে নেব পুরো জঙ্গলটা এখান থেকে, আর কিছু ছবি শ্যুট করে আবার বেরিয়ে পড়ব। তো এখান থেকে আপনার পুরো ভিউটা দেখে নিন একবার। তো এখন আমরা আবার বাইকে উঠে পড়লাম, যেহেতু সামনে গিয়ে একটা জঙ্গলের ভিতরে ঢোকার রাস্তা আছে। তো আমরা মেন রোড থেকে জঙ্গলের ভিতরে ঢুকে দেখব কতটা এরিয়া আর কী কী আছে। তো চলুন। মেন রোড থেকে আমরা রাস্তা পেয়ে গেছি ভিতরে যাওয়ার জন্য। তো এই রাস্তায় আমরা ঢুকে পড়ছি, এখন গিয়ে দেখি কতটা জঙ্গল আছে আর কী কী আছে, পুরো এক্সপিরিয়েন্সটা নিয়ে নিই। তো চলুন আপনারাও আমার সঙ্গে সঙ্গে। তো আমরা ভিতরে এসে যেটা বুঝতে পারলাম, জঙ্গল থেকে বিভিন্ন রাস্তা বিভিন্ন দিক দিয়ে গিয়ে
অনেক হাই রোডে মিশেছি, তো আপনি জঙ্গলের ভিতরে এসে হারিয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার থাকবে না, যেহেতু ম্যাক্সিমাম দিকে অনেক রাস্তায় আছে, তো আমরা যে কোনো রাস্তা হয়ে যাচ্ছি, জানে না কোথায় পৌঁছাবো। পুরো জঙ্গলটা ঘুরে দেখার ইচ্ছা, আর আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে গাছ, আর যত সমস্ত গাছ দেখছেন তার মধ্যে 90% গাছই শাল গাছ, আদার্স গাছ কিছু আছে। তো এই রাস্তায় আমরা এগিয়ে গিয়ে যাই, কতটাই দেখি কী আছে সামনে। তো আমরা রাস্তা পেয়ে গেছি, এই রাস্তা ধরে ক্যানেলের পাশ দিয়ে আবার হাই রোডে উঠতে পারবো। তো চলুন এই রাস্তা হয়ে যাই, কতটা রাস্তা তো দেখে নিই। আর এই পুরো জঙ্গলটার মধ্যে কোথাও হাতি আছে, ভিতরে তো আমরা যেতে পারছি না, অনেক ভিতরে সব জায়গাতে রাস্তা নেই, তো অনেক হাতি আছে। হাতিগুলো একমাত্র বৃষ্টি হলে বেরিয়ে চলে আসে, এই রাস্তায় তো আপনি আসতে পারবেন না, হাই রোডেও উঠে চলে আসে হাতি, তো সেটা একটা রিস্ক থাকে, সেটা বৃষ্টি না হলে হাতিগুলো কখনোই আসে না। তো চলুন আর দেখি। যে রাস্তা হয়ে এইমাত্র এলাম, সেই রাস্তাতে এতটাই ভালো ছিল আপনাদেরকে বোঝাতে পারবো না, বাইক রাইডিং করে এতই ভালো লাগলো কি বলবো। তা এখন আমরা প্রায় রোডের কাছাকাছি এসে পৌঁছেছি, এখানে একটু থামলাম, আবার গিয়ে রোডে উঠব। তো আপনারা এখান থেকে একবার পুরো জঙ্গলটা দেখতে পারেন।